নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করুন আজকে কি আপডেট মুক্তি থেকে বাদ রাজনীতি রং ভারতের 52তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব গোয়া রাজ্য হবে 2022 গোয়া নির্বাচনের তাই IFFI 2021 বিশে থেকে 28 নভেম্বর 2021 ফিল্ম স্ক্রিনিং হবে পশ্চিমবঙ্গ মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পরিচালিত ডিকশনারি ছবিটি ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে শেষ মুহূর্তে বাদ দেওয়া হয় সমস্যাগুলো পরিচালকের নামের বানানগুলোর অজুহাতে বিখ্যাত প্রযোজক ফিরাদুসুল হাসান সংবাদদাতা বার্তা করে প্রশ্ন করেন কোনো কোনো বাদ শেষ মুহূর্তে পরিচালকের ব্রাত্য বসু বলেন আমি রাজনীতি পরিচয় মানুষ তাই নাম করে বলেন কেন্দ্রীয় সরকার মন্ত্রী অনুরাগ ঠাকুর দ্বারা প্রভাবিত হয়েছে ফিল্ম তাই বাদ হল প্রয়োজন বলে গোয়া রাজ্য যাবেন যদি বিজেপি পার্টি কেন্দ্রীয় সরকার থাকবে তবে তিনি কখনোই দিনে উৎসবে অংশ নেবেন না প্রশান্ত ধারা প্রযোজিত কসমিক হারমোনি নিবেদিত টোটন মৈত্র পরিকল্পিত নানা রঙের গান মুক্তি পেয়ে শিল্পী প্রশান্ত ধারা দেবারতী ব্যানার্জি শ্রাবণী মজুমদার তুলা ও ইন্দ্রাণী আগুনের পরশমণি রবীন্দ্রনাথ ঠাকুর নানা রঙের গান গীতিকার লীলাম পাত্র সুর ও সঙ্গীতায়োজন টোটন মৈত্র বাপ্পা চ্যাটার্জি স্টুডিও ও স্টুডিও ভিডিও পরিচালনা তুলিন সিনহা ভিডিওগ্রাফি কে এস ইভেন্টস দীপঙ্কর আচার্য মুগ্ধ গাঙ্গুলী শক্তিনাথ মুখোপাধ্যায় সুমন চ্যাটার্জি কসমিক হারমোনি কর্ণধার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং সিভিও পোস্টার প্রকাশিত করলেন আবার কখন দেখা হবে তারই কোম্পানি দাদা এটা আপনার প্রচারিত হবে শোনার পরে আপনার মনে হবে কিছুটা আলাদা পাচ্ছে